আসসালামু আলাইকুম জান্নাতুল ফেরদাসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আজকে আলোচনা করব সুরা জিনের ফজিলত এক নবী করিম সাল্লা সালাম করেছেন যে ব্যক্তি পরম বিশ্বাসের সাথে এই সুরাটি তিলাওত করবে নবী সাল্লামের সাথে যত মুমিন লোকে সাক্ষাৎ হয়েছে তাদের সকলের পুণ্যের সমখ সংখ্যক পুণ্য তার নসিব হবে এবং সে জান্নাতুল মাওয়া নামক ভেহেসে প্রবেশ করবে দুই জিনপুরি বাধ্য করতে হলে পূর্ণ পবিত্রতার সাথে নির্ধারিত সময়ে নির্দিষ্ট স্থানে বসে বিসমিল্লাহ সহকারে সাত হাজারবার সোরা জিন পাঠ করবে ইনশাল্লাহ জিনপুরি হাজির হতে বাধ্য হবে তিন কারো চোখে কোনোরূপ বিমারি দেখা দিলে এই সোরাটি সাতবার পাঠ করে রোগাক্রান্ত চোখে ফু ফু দিলে তাতে আল্লাহতালার রহমতে চোখের যে কোনো রোগ আরোগ্য লাভ করবে আমরা অবশ্যই সোরাটি আমল করব অনেক সব পাব চোখের রোগ মুক্তি হবে সবাই ভালো থাকবেন আমরা সবাই পাঁচ তো নামাজ পড়ব সবাই বলুন আমিন আসসালামু আলাইকুম